আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজকে টেন্স নিয়ে কথা হবে। ক্রিয়ার কাল, কোনো কার্য সম্পাদনের সময়কেই ক্রিয়ার কাল হিসেবে অভিহিত করা হয়। প্রেজেন্ট টেন্স, কি প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, প্রেজেন্ট সিম্পল, সাধারণ বর্তমান। এখানে দুটো স্ট্রাকচারকে ব্যবহার করা হয়, সাবজেক্টের পরে মূল ভার্ব, এরপরে অবজেক্ট, আরেকটা স্ট্রাকচারে সাবজেক্টের পরে টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, এবং এরপরে অবজেক্ট বসে। অ্যান অ্যাকশন হ্যাপিনিং ইন দ্য প্রেজেন্ট, অ্যাক্টিভিটিস অফ হ্যাবিচুয়াল নেচার, ডেসক্রাইবিং আ ইউনিভার্সাল ট্রুথ, টকিং অ্যাবাউট আ নিয়ার ফিউচার ইভেন্ট। বর্তমানে চলমান কোনো কর্মকাণ্ড, অভ্যাসবশত করা কোনো কাজ, সার্বজনীন সত্য বিষয়ে বলার সময়, নিকট ভবিষ্যৎ বিষয়ে বলার সময় আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি। সুপ্ত প্লেস ক্রিকেট, সুপ্ত ক্রিকেট খেলে, বর্তমানে চলমান কোনো কর্মকাণ্ড। সিলভিয়া অলওয়েজ স্পিক্স ইন ইংলিশ, সিলভিয়া সর্বদা ইংরেজিতে কথা বলে। অভ্যাসবশত করা কোনো কাজ, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, চিরন্তন সত্য। আওয়ার স্কুল ওপেন্স নেক্সট উইক, আমাদের স্কুল আগামী সপ্তাহে খুলবে, নিয়ার ফিউচার ইভেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান। সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর অর্থাৎ টু বি ভার্ব বসবে, এরপর ভার্বের ফর্ম ওয়ান, তারপর আইএনজি এবং শেষে অবজেক্ট বসবে। আর এক্ষেত্রে আমরা বাংলায় যে টোনটা পেয়ে থাকি সেটা হচ্ছে তেসি, তেসো, তেসেন, ছে, ছো। প্রাচি ইজ লার্নিং মিউজিক, প্রাচি সঙ্গীত শিখিতেছে বা প্রাচি সঙ্গীত শিখছে। দে আর ওয়াচিং মুভিস, তারা সিনেমা দেখিতেছে বা তারা সিনেমা দেখছে। আই এম রিডিং এ নিউজ পেপার, আমি একটি পত্রিকা পড়িতেছি বা আমি একটি পত্রিকা পড়ছি। এখানে তেসি, তেসো, তেসে বা ছি, ছে, ছো এই জাতীয় টোন আমরা এই ফরম্যাটে পেয়ে থাকি। প্রেজেন্ট পারফেক্ট, পুরা ঘটিত বর্তমান। সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ বসবে সাবজেক্ট অনুযায়ী, এরপরে ভার্বের ফর্ম থ্রি, পাস্ট পার্টিসিপল, এবং শেষে অবজেক্ট বসবে। আর এই ফরম্যাটে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এই জাতীয় টোন আমরা বাংলায় পেয়ে থাকি। তিয়ানা হ্যাজ বট এ নিউ ট্যাব, তিয়ানা একটা নতুন ট্যাব কিনিয়াছে। মাই মম হ্যাজ কুক দ্য ফুড, আমার মা খাবারটি রান্না করিয়াছে। দে হ্যাভ গান টু দেয়ার স্কুল, তারা তাদের স্কুলে গিয়াছে। এখানে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন এই জাতীয় টোন আমরা পেয়ে থাকি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরো ঘটমান বর্তমান। সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ, এরপরে বিন বসবে, এরপর ভার্বের ফর্ম ওয়ানের সাথে আইএনজি, এবং পরে ফর অথবা সিন্স, এবং সব শেষে অবজেক্ট বসবে। অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে বর্তমানে সেটা চলমান আছে একটা নির্দিষ্ট সময় হইতে অথবা নির্দিষ্ট সময় ব্যাপিয়া। ন্যান্সি হ্যাজ বিন সিঙ্গিং ফর টু ডিকেডস, ন্যান্সি গত দুই দশক যাবত গান গাইতেছে। ম্যাক হ্যাজ বিন টিচিং অ্যাট স্কুল সিন্স মে, ম্যাক স্কুলে শিক্ষকতা করিতেছে মে থেকে। ইউ হ্যাভ বিন স্টাডিং ফর থ্রি আওয়ার্স, তুমি তিন ঘন্টা যাবত পড়াশোনা করিতেছ। লেটস রক, ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে, সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।